أنا الحمد لله একদম ভিতর থেকে আসছি আমরা ইসলামী আন্দোলন থেকে আসছি আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান আমি ইসলামী শ্রমিক আন্দোলনের কিন্নিয় দেখতেছি আমি সকাল 8টা বাজে আসছি এখানে ভিতর আসছি পর থেকে ভিতর আসি আলহামদুলিল্লাহ ভিতর কি অবস্থা এখন অনেক নিয়ন্ত্রণে আছে দুই একটা দোকানে ভাপা আগুন আছে এমনে জ্বলন্ত আগুন নাই ভাপা আগুন ওই যে কাপুরের মধ্যে যে আগুনগুলা ওইগুলো এখনো যদি খাবার পানি একটু ঠান্ডা পানি ফায়ার সার্ভিসে বা স্বেচ্ছাসেবকে দেওয়া যায় তাহলে ভাই উপকৃত হবে কারণ খাবার পানি অভাবে ফায়ার সার্ভিসের লোক স্বেচ্ছাসেবক সব অসুস্থ হয়ে পড়তেছে খাবার পানি মাথা ঠান্ডা পানি একটু ঠান্ডা পানি ব্যবস্থা করতে পারলি ভাই অনেক উপকার আমি সকাল 8টা থেকে ভাই আলহামদুলিল্লাহ জি 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 ভাই আমি সময় টিভিতে লাইভে দেখছি ভাই আমি মাতল মেডিকেল ছিলাম ওখান থেকে লাইভে দেখি ভাই পাটা হুন্ডা নিয়ে চলে আসছি আমরা এখানে 18-19 জন আসছি ইসলামী আন্দোলন থেকে না ভাই জ্বলন্ত আগুন নাই ভাপা আগুন ভাই জ্বলন্ত আগুন নাই ভাপা আগুন এখন ভাপা আগুন আছে শাটাগুলো ভেঙে দিতে পারলে শাটাগুলো ভেঙে দিতে পারলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের সঙ্গী ভাই আশেপাশে আছে এই যে জি 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 ইসলামী আন্দোলন বুঝছে মানে তালা ভাঙাতে ভিতরে আগুনটা পানি মারতে পারছে ফায়ার সার্ভিস হলো বুঝতে পারছেন তালা ভাঙতে গেছি বা তালা ভাঙা পর শাটারটা উঠেনে পাই শাটার উঠেনে পাই আর পানি পড়ছে আলহামদুলিল্লাহ ওই অনেক দোকানের মধ্যে আগুন মানে শাটা ভাঙলে আগুনগুলো নিয়ন্ত্রণে আসে এই জন্য শাটা ভাঙে ভাঙে উঠে দিছি তো এই শাটা ভাঙো না কি আগুনগুলো নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিসের লোক দ্রুত পানি মারতেছে আমরা শাটাগুলো ভেঙে দিতেছি তা পানি মারতেছে নিয়ন্ত্রণে আসছে এখন দুই একটা দোকানে অল্প অল্প কিছু আছে ইসলামী আন্দোলন আমার বাসা হচ্ছে মাতল মেডিকেল ইসলামী মানে শাটার মধ্যে কিছু দোকানের মধ্যে মধ্যে কিছু ভাপা আগুন আছে ওগুলো শাটাগুলো ভাঙলে একে আগুনগুলো নিয়ন্ত্রণে আসে ওই ভাঙতে গেছি ভিতরে ভাই শাটা ভেঙে দিছি ভাই ভাই হামা দিয়ে শাটা ভেঙে দিছি শাটা শাটা ভেঙে দেওয়া না ফায়ার সার্ভিসের লোক যান বাজে একটা যান বাজে স্বেচ্ছাসেবকের লোক ইসলামী আন্দোলনের লোক ফায়ার সার্ভিস লোক বিভিন্ন স্বেচ্ছাসেবকের লোক যান বাজে একে কাজ করতেছে ভিতরে ভাই আমাদের ইসলামী আন্দোলনের লোক আছে বিভিন্ন স্বেচ্ছাসেবকের লোক আছে এটা তো বলা সম্ভব না এখন এই মুহূর্তে ভাই এই মুহূর্তে বলা সম্ভব না তবে হাজার কোটি টাকা ছায়া যাবে ভাই একটা দোকানে ঠিক মতো মাল বাই করতে পারতেছে না ভাই সব জ্বলে গেছে সকালে সিটি কমিশনের সম্ভবত সিটি কমিশনের লোক ভাঙতে আইসাই আগুনটা লাগছে সিটি কমিশনের লোক এই ফেলাই উপায় ভাঙতে আসছে ওই সময় আগুনটা লাগছে এখন আপনার লাইফে বলেন সবাই ঠান্ডা পানি ভিতরে যতটা ঠান্ডা পানি প্রয়োজন ভাই ঠান্ডা পানি নিলে ভাই ফায়ার সার্ভিসের লোক সুস্থভাবে কাজ করতে পারবে আমাদের ভাই এখন 18-20 জন আছে বর্তমানে আমার নিয়ন্ত্রণে ভাই ভিতরে এখনো ভাই কাজ করতেছে অনেক শতাধিক লোক কাজ করতেছে সব স্বেচ্ছাসেবক মিললে অনেক গরম ভাই অনেক গরম ভাই ভিতরে গেলে অনেক গরম ধুমায় কাজ করা যায় না ভাই যা গ্যাস নিয়ে আছে তা কাজ করতে পারে আমরা যা গ্যাস নাই আমাদের যা গ্যাস নেই তাই অসুস্থ হয়ে পড়তেছে ভাই জি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জি 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 ভাই ভিতরে ভাই 8টা হইতে ভিতরে আছি ভাই 8টা হইতে ভাই 8টা আপনি তো দেখতেছেন 8টা থেকে খাবার পানি সবাইকে খাবার পানি ফায়ার সার্ভিস লোকে খাবার পানি বিতরণ করতেছি খাবার পানির সংকট
দোকান ভাঙতে গেছি ওই সময় ভিতর থেকে আগুনে ই গোলাইছে আমরা কিছু জান শাটাগুলো ভাঙে দিলে আগে আগুন নিয়ন্ত্রণ আইবো চ্যানেলের নাম আরে